অবশ্যই, প্রথমত তো বলবো যে উইন তো উইন একটা বিষয়। আর আমরা সবসময় চেয়েছিলাম যে আমরা যেন একটা মোমেন্টাম ক্রিয়েট করতে পারি ওডিআই সিরিজের আগে। সো টি টোয়েন্টিতে পেয়েছিলাম, আজকের আমার কাছে মনে হয় অনেক ভালো কাজে লাগিয়েছে। এবং সোফার ব্যাটিংটা নিয়ে কনসার্ন এর জন্য যে এই উইকেটে আমরা হয়তো বা আরও বেটার ব্যাটিং করতে পারতাম, কারণ আমার কাছে মনে হয় না আমরা ওইভাবে খুব ভালো বলে সবাই উইকেট দিয়ে এসেছি। দেখা যাচ্ছে আমি সেট হয়ে আউট হয়েছি, পিঙ্কি সেট হয়ে আউট হয়েছে। সো ওই জায়গাটাতে আমি পিঙ্কি আর একটু বড়ো করলে পার্টনারশিপটা হয়তো বা 200-এর কাছাকাছি গেলে আর একটু বেটার হইতো, কারণ অপরচুনিটি ছিল, বাট আমরা সামহাও মিস করছি। বাট স্টিল আমার কাছে মনে হয় মেয়েরা খুব ভালো বল করছে, যার কারণে ম্যাচটা আমরা উইন করতে পেরেছি। প্রথমত হচ্ছে যে প্রথম আমি বলবো যে সবাই খুশি, অবশ্যই সবাই খুশি। অনেকদিন পরে বলবো যে ওদের ওনাদের এগেনস্টে একটা ওডিআই ম্যাচ উইন করা, বলবো যে পুরো টিমের জন্য অনেক বেশি আমি বলবো একটা বড় অ্যাচিভমেন্ট অবশ্যই, এবং যা আমার কাছে মানে ফিউচারে অনেক বেশি হেল্প করবে আমাদেরকে আরও ভালো ক্রিকেট খেলার জন্য। দেখুন সাডেনলি তো একটা ইস্যু হয়ে গিয়েছে, ও এখন একটু আন্ডার অবজারভেশনে আছে। সোফার অবশ্যই ওর জন্য আমি বলবো যে ও অনেক আনলাকি, আমরাও আনলাকি ওর মতো একটা প্লেয়ারকে আমাদের না পেয়ে। সো এখন ও যদি ভালো ফিল করে বা আমার বলবো এটা টোটালি আমি বলবো যে ফিজিও কল, ডক্টরদের কল, যদি ভালো করতে পারে অবশ্যই নেক্সট ম্যাচে আমরা পেতে পারি। আমি আমি আসলে বেসিক্যালি ওইভাবে আপনাদের ক্লিয়ার করতে পারেন, আমার মনে হয় সেটা মেডিকেল ডিপার্টমেন্ট আপনাদেরকে খুব ভালোভাবে মানে বলে দিতে পারবে এই বিষয়টা। এখানে আমাদের প্ল্যান ছিল যেন আমরা আর্লি উইকেট নিতে পারি, কারণ ওদের ওরা হচ্ছে ব্যাটিং ডিপার্টমেন্টের উপরে বেশি রিলাই করে। সো দেখা যাচ্ছে আমাদের টার্গেটই ছিল, কোচও বলে দিয়েছিলেন যদি আমরা আর্লি 2-3টা উইকেট নিতে পারি পাওয়ার প্লেতে প্লাস, তাহলে ওরা একটা চাপে থাকবে, কারণ ওদের মেন কি ব্যাটার হচ্ছে স্মৃতি বলবেন, হারমান আর হচ্ছে আমার কাছে মনে এই দুজনই ব্যাটার, আমি আমাকে কি ব্যাটার মনে হয়েছে। সো ওরা যখন চলে আসছে তখন ওইভাবে সবাই কিন্তু রেসপন্সিবিলিটি নিতে পারে নাই। আরেকটা বিষয় যে আমি বলবো যে বলাররা খুব ভালো বলিং করেছে, বাট আমার কাছে মনে হয় টি টোয়েন্টি থেকে আজকে বাজে বলিং হয়েছে, আর একটু বেটার বলিং করলে হয়তো ওরা এই রানটাও করতে পারতো না। বাট হোপ ফর দি বেস্ট, তারা যেন আরও ভালো কামব্যাক করে এবং অবশ্যই ব্যাটাররা যেন আরও ভালো ব্যাটিং শো করতে পারে নেক্সট ম্যাচে। অবশ্যই মেয়েরা অনেক বেশি এক্সাইটেড ছিল, বাট আমি বলেছি যে না আসলে শেষ হয়নি এখনও, কারণ যখন আপনি ভালো করবেন তখন আপনার প্রতি দায়িত্বটা আরও বেশি থাকবে। যেমন আপনাদের একটা এক্সপেকটেশন এখন কাজ করছে যেন আমরা সিরিজ নিয়ে, আমাদেরও সেম, কারণ আমরা জানি আমরা ভালো ক্রিকেট খেললে আমরা একটা স্টেপ আগে ফরওয়ার্ড করবো যা আমাদের ক্রিকেটের জন্য অনেক অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। সো সোফার আমি বলবো যে এখনও ওদেরকে আমি থামিয়ে রেখেছি যে না উল্লাসের এখনও অনেক কিছু বাকি আছে। সো হয়তো বা সিরিজ নিতে পারলে দেখা যাচ্ছে ওইভাবে আমরা অবশ্যই সেলিব্রেট করবো। আমি সবসময় চেষ্টা করি টিমের ভিতরে পজিটিভ ভাইব ক্রিয়েট করার জন্য, কারণ একটা পার্টিকুলার ডেতে দেখা যাচ্ছে প্লেয়ারদের বাজে সময় যেতে পারে, তার মানে এই যে সে তার সে পটেন্সিয়াল নাই। সো আমি ট্রাই করি সবসময় সবাইকে ব্যাক করার জন্য। এবং আমি ড্রেসিং রুম সেদিন একটা কথাই বলেছি যে আমরা আমাদের প্রাইডের জন্য ক্রিকেট খেলবো, আমাদের রেসপেক্টের জন্য ক্রিকেট খেলবো অবশ্যই। সোফার আমাদের সবাইকে এটাই আমি রিমাইন্ড করে দিয়েছি যে আমরা আসলে কতটুকু ক্যাপাবল, যা করতে পারি আমরা আসলে হয়তো বা সেটা যদি করে দেখাতে পারি আমরা ঘুরে দাঁড়াতে পারবো। এবং যা হচ্ছে আমাদের অলরেডি আমরা সিরিজ যখন আমরা মানে লুজ করি তখন আমার একটাই কথা ছিল অ্যাটলিস্ট আমরা যেন ওডিআই যদি বেটার ক্রিকেট খেলতে হয় তাহলে আগামী ম্যাচে আমাদেরকে অবশ্যই একটা জয় দরকার। সো আমার কাছে মনে হয় মেয়েরা অনেক বেশি পজিটিভ ছিল এবং কোচিং স্টাফ থেকেও সবাইকে আসলে পজিটিভ ওয়েতে সবাইকে চেয়ার আপ করা হয়েছে, কারণ আমাদের মাঠে খেলা এবং এমন না যে আমরা বাজে ক্রিকেট অবশ্যই খেলেছি সেকেন্ড টি টোয়েন্টিতে, হয়তো বা ব্যাটিংটা একটু বেটার করলে আমরা সিরিজ নিতে পারতাম, বাট সবার ভিতরে এই বিশ্বাসটা ছিল যদি আমরা ঘুরে দাঁড়াতে পারি অবশ্যই ভালো ক্রিকেট খেলতে পারবো আমরা। দেখেন আমরা যখনই যা করতেছি সব ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে, কারণ আমরা তা এটাও বলবো, কারণ লম্বা সময় পরে ইন্ডিয়ার এগেনস্টে যেতে অনেক বলবো যে অনেক লম্বা সময় প্লাস হচ্ছে মিরপুরের মাঠে জয় আমি বলবো যে অবশ্যই ইতিহাসের অংশ, কিন্তু ইতিহাসের মানে আমি বলবো যে লেখাগুলো যেন আরেকটু বাড়াতে পারে সেটাই আমাদের চেষ্টা থাকবে নেক্সটে। মারুফার প্রতি আমরা সবে আমি বলবো যে মারুফা কাইন্ড অফ বলার যে হচ্ছে আপনাকে নতুন বলেও ভালো বোলিং করে দিবে এবং মিডিলে তো অবশ্যই, কারণ ও আসলে ওর বোলিংটা নিয়ে বেশি চিন্তা করে না, ও সবসময় চিন্তা করে যে আমি আমার জায়গা মতো বল করবো এবং টিমের যে রিকোয়ারমেন্ট থাকে সো সেটাই চেষ্টা করে করার জন্য, বেশি চিন্তা করে না। এবং আমি বলবো যে ওই ওর স্ট্রেংথের প্রতি ব্যাক করে সবসময়, আর যেটা আমাকে মনে করবো যে অনেক বেশি হেল্প করে। আর নতুন বোলার আমি দেখবেন ন্যাচারালি একটা ইনসুইং আসে, যেটা আমি বলবো যে ইন্টারন্যাশনাল ম্যাচে খুব ন্যাচারালি ব্যাটারদের অনেক বেশি স্ট্রাগল করে এই বিষয়টা। সো সোফার সে অনেক ভালো করতেছে, আমার আশা থাকবে যেন
নেক্সট ম্যাচে ইনশাআল্লাহ ভালো খেলবে। হ্যাঁ, কি মোমেন্ট অনেকগুলো ক্রিয়েট হয়েছে। আমি মনে করি যে দীপ্তি শর্মা একটা, আমি বলবো ঋতুমনি অসাধারণ একটা ক্যাচ ধরেছে শর্ট মিড উইকেটে, অবশ্যই দুইটা একসাথে একে ওভারে দুইটা উইকেট। ওভারঅল আমি মনে করি যে ফুল টিম এফোর্ট ছিল এবং বলবো অসাধারণ, সবার মানে ভিতরে একটা বিশ্বাস ছিল যে না এই অল্প রানে আমরা হচ্ছে ডিফেন্ড করতে পারবো। এইটা টোটালি আসলে আমার হেড কোচের সব কিছু, আমি বলবো যে এই বিষয়ে সাডেনলি আমাকে উনি হচ্ছে মেসেজ করে যে এখন মারুফাকে নিয়ে আসলে হয়তো বেটার হবে, কারণ আমি চাচ্ছিলাম স্পিনারই করতে, বাট কোচ একটা মেসেজ করে আর কি যে মারুফাকে ট্রাই করো। সো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেখা যাক, ওই সময় ট্রাই করি। সো হয়ে গিয়েছে আসলে সব ক্রেডিট এখানে হেড কোচের। না না না, ক্যাচটা ছিল এক সেকেন্ড হচ্ছে আম্পায়ার তো দিয়েছে, এটা এখানে কোনো কি না। আর বিশেষ করে অনেক বেশি ক্রাউড লাউড ছিল, তো দেখা যাচ্ছে যদি আমি ক্যাচটা হয়তো বা ডাইভিং এফোর্ট দিয়ে ধরতাম তাহলে মনে হয়তো ক্যাচ, আমি খুব ইজিলি নেওয়ার কারণে আরও বেশি কনফিউজ ছিল আর কি।